হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ক্লাস করব কুবের চাবি কিভাবে ইউজ করতে হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি চাবি রাখা রয়েছে এটা হচ্ছে কি শেপে রয়েছে একটা এবং এখানে এই যে ছবিটা এটা তোমরা দেখতে পাচ্ছ এটা মা লক্ষ্মীর ছবি এখানে দেখো আর উল্টো দিকে একটি যন্ত্র আঁকা রয়েছে স্টার শেপে এটা হচ্ছে কুবের যন্ত্র এটাকে আমরা ওয়েলথ কি বা সাকসেস কি হিসাবে মনে করতে পারি বা সিম্বলাইজ হয়ে আছে এটা অলরেডি এটা একটা অক্সিজাইজের গোল প্লেটের একটা কোটিং রয়েছে সেখান থেকে তোমরা এখানে সহজেই দেখতে পাচ্ছ যে এই যে চাবির ছবিটা চাবির ছবিটা বা চাবির মতো শেপ এটাকে দিয়ে হয়েছে এবং দুপাশে এই যে ডিজাইনটা এগুলো এটা কী নির্দেশ করছে এটা আমাদের জীবনে ওয়েলথ ইনক্রিজ করার যে ওয়ে ওয়েলথ ইনক্রিজ করার ওয়ে আবারও বোঝো সম্পদ বৃদ্ধির সম্পদের সাথে সুখ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস সুখ এবং সম্পদ বৃদ্ধির যে রাস্তা সেই রাস্তাটাকে খোলার ক্ষেত্রে এই ধরনের শেপের প্রোডাক্ট আমাদের হেল্প করে সময় জানবে যে আকৃতিতে ডিভাইনকে আমরা ডাকব ডিভাইনকে দেখবো যেভাবে বুঝবো আমরা নিজেদের জীবনে যেভাবে উপলব্ধি করব যেভাবে এক্সপিরিয়েন্স করব আমরা কিন্তু সেটাই পাবো ল অফ অ্যাট্রাকশান সেটা বলে ক্রিস্টাল হিলিং থেরাপি সেটা বলে যে কোনো হিলিংটাও আমরা যে কোনো প্রোডাক্টের মাধ্যমে করি কারণ সরাসরি চোখ বন্ধ করে সব সবসময় ডিভাইনকে ডাকলেই আমরা কিন্তু তার ফিলিংস তার এক্সিস্টেন্স যেটা আছে অস্তিত্ব সেটা বুঝতে পারি না সেই জন্য আমাদের বিভিন্ন রকম বস্তুর দরকার হয় যে বিভিন্ন রকম মাধ্যমের দরকার হয় যেমন গণেশের ছবি সরস্বতীর ছবি মা লক্ষ্মীর ছবি যেমন এই হিন্দু ধর্মে আমরা এই ধরনের দেবদেবীর ছবি দিয়ে আমরা সেই ডিভাইনের শক্তিটাকে ডাকার চেষ্টা করছি অন্যান্য ধর্মে তারা তাদের মতো করে ডাকার চেষ্টা করছে সেই জন্য এটাও একটা মাধ্যম যে কুবেরের চাবিকে মনে করা হয় যে ভাগ্যের চাবি খুলে যাওয়া বা ভাগ্যের তালা খুলে যাওয়া বা দীর্ঘদিন ধরে যদি আমাদের ওয়েলথ ইনক্রিজ দিয়ে আমাদের ফিনান্সিয়াল লাইফের ক্ষেত্রে বাধা হচ্ছে সেই রাস্তাটা খুলে যাওয়া রাস্তাটা কিভাবে খুলে যায় না নিউ ইনকাম সোর্স ক্রিয়েট হতে পারে কিংবা এক্সিস্টিং যে বিজনেসটা তুমি করছো সেখানে নতুন কোনো চান্সেস আসতে পারে এবারে আমরা বুঝবো যে এই চাবিটার কি মাহাত্ম যে কারণে আমাদের জীবনে এই চেঞ্জেসটা আসতে পারে এই চাবিটাকে বিশেষ রূপে এনার্জাইজড অবশ্যই করে দেওয়া থাকে তোমরা যখন নিচ্ছ বা অর্ডার করছো সেই ব্যক্তির নাম ছবি দিয়ে যার জীবনে সে পরিবর্তন আনতে চাইছে অর্থনৈতিক দিক থেকে এবারে এই চাবিটা নেওয়ার পরে তোমাদের বেশ কিছু কাজ আছে এই চাবিকে কিন্তু ঠাকুরের আসনে বসিয়েই পুজো করার দরকার পড়বে যখনই তোমাদের ডেলিভারি হলো এই কুবের কি তারপরে যে ফ্রাইডেটা পড়ছে সেই ফ্রাইডেতেই তোমাদেরকে এই চাবির প্রতিষ্ঠা করতে হবে ক কোথায় করবে ঘরে মা লক্ষ্মীর ছবি আছে বা কুবেরের ছবি আছে যাই আছে তার সামনে একটি লাল শালু পেতে এই চাবি তোমরা রাখবে এবং রাখার সময় তোমরা এই মনোভাব তৈরি করবে যে এই চাবিটা রাখার পর থেকে আমাদের ভাগ্যের রাস্তা একটু একটু করে খুলতে শুরু করেছে এইবারে দেখো জিনিসটা এই চাবিটা এমনভাবে রাখবে যেন এই চাবির এই যে পাটটা সামনের যে পাট এটা যেন উত্তর পূর্ব দিকে হয় উত্তর অথবা উত্তর পূর্ব দিকে যেন হয় মানে চাবির এই যে পার্ট মুখটা দেখছো এই মুখটার দিকটা যেন উত্তর অথবা উত্তর পূর্ব দিকে হয় ঠাকুরের সামনে রাখার পর এইবারে এই চাবিটিকে ভালো করে হালকা একটু গঙ্গা জলে ওয়াশ করে তোমরা এই চাবিটা ওখানে ঠাকুরের সামনে অবশ্যই রাখবে এবং এরপরে ধূপ দেখাবে খানিকক্ষণ ধূপ দেখিয়ে তোমরা মেডিটেশনের মতো একটা মাইন্ড একটা পরিস্থিতি ক্রিয়েট করবে তার সঙ্গে তোমাদের যে মন্ত্র চ্যান্ট করবে যে মন্ত্রের মাধ্যমে এই চাবিটা এনার্জাইজ হবে তোমাদের দ্বারা কারণ এক লেভেল যারা দিচ্ছে আমরা দিচ্ছি কনসালটেন্টরা এক লেভেল আমাদের দ্বারা এনার্জাইজ অবশ্যই হচ্ছে কিন্তু তোমাদের দ্বারা কিন্তু ডেলি এনার্জাইজ হওয়ার দরকার আছে কমপক্ষে একুশ দিন এক্ষেত্রে শারীরিক বাধা যদি কোনো বিশেষ দিন আসে সেক্ষেত্রে তোমাদের পুজোর কয়েকটা দিন বন্ধ রাখলেও কোনো অসুবিধা নেই কিন্তু তারপরে তোমাদেরকে চালিয়ে যেতে হবে দেখো যে কোনো জিনিস একদিন বা আধ দিনে হঠাৎ করে আসে না ডিভাইনের থ্রুতে কোনো প্রোডাক্ট হয়তো আমরা ইউজ করবো কিন্তু সেই প্রোডাক্ট থেকে আমরা যখন কমপ্লিট এনার্জিটা নিতে চাইব। সেই প্রোডাক্টের নেওয়ার পরে আমাদের তার সম্পূর্ণ ব্যবহারটা করতে হবে তবেই গিয়ে সেই দ্রব্যটার মাধ্যমে ডিভাইন পাওয়ার আমাদের সঙ্গে এসে সারা দেবে এবং আমরা যে কারণে এটা নিচ্ছি সেই কারণটা যাতে আমাদের সমাধান হয় সেটার জন্য ডিভাইন আমাদের হেল্প করবে ঠিক সেরকম কুবের চাবি যারা একটু পুজো করতে ভালোবাসে বা পুজোর ক্ষেত্রে যারা একটু আগ্রহী তারা কিন্তু এই চাবিটাকে অবশ্যই রাখতে পারে এবং ধূপ দেখিয়ে অবশ্যই নিষ্ঠা ভরে এটাকে পুজো করে তারপরেই উঠতে হবে এক মিনিট দু মিনিট পর্যন্ত এই মনোভাব তৈরি করে পুজো করে তারপরে উঠতে হবে এবং পুজোর সময় নির্দিষ্ট যে মন্ত্র তোমরা বলবে তা হচ্ছে শ্রীম এবং ব্রিজি এই দুটো ওয়ার্ডকে তোমরা চ্যান করবে যেটা এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শ্রীম ব্রিজি এটা হচ্ছে মা লক্ষ্মীর বীজ শ্রীম এবং তার সঙ্গে যিনি মা লক্ষ্মীর সাধনা করেছিলেন ব্রিজিমণি উনি সাধনার দ্বারাই মা লক্ষ্মীকে পেয়েছিলেন সেই মন্ত্র দুটো যখন একসঙ্গে করবে শ্রীম ব্রিজি এই মন্ত্রটি একশো বার তোমরা এই চাবিটা রেখে যখন ধূপ দেখাবে সেই সময় তোমরা মনে মনে চ্যান্ট করবে এবং তোমরা কুবের দেবতাকেও সং তোমরা স্মরণ করবে সেই সময় কুবের দেবতাকেও স্মরণ করবে যেন তোমাদের দিনে দিনে ওয়েলথ অ্যান্ড সাকসেসের রাস্তাটা খুলে যায় এবং বাড়তে থাকে এবং এই সময় তোমরা এভাবে মনে করবে যে তোমাদের জীবনে একাধিক ইনকাম সোর্স ক্রিয়েট হচ্ছে এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে ইনকাম সোর্সের নতুন নতুন রাস্তা খুলে যাচ্ছে এবং তুমি তোমার মানিকে খুব ভালো সেভ করতে পারছো এবং সঠিক জায়গায় তোমার মানি ইনভেস্ট করতে পারছো সুতরাং এই কথাগুলো তোমাদের মনের মধ্যে থাকতেই হবে যারা হাফ ভিডিও দেখবে বা সামান্য দেখে চলে যাবে তারা কিন্তু এই কথাটা কিভাবে কি করবে বুঝতে পারবে না সেই জন্য হিলিং গাইডটা জরুরি যে কোনো একটা প্রোডাক্ট থেকে আমরা যদি তার ম্যাজিক্যাল পাওয়ারটা বের করে আনতে চাই সেই প্রোডাক্টটার উপরে আমরা কেমন মনোভাব দিচ্ছি এবং সেই প্রোডাক্টটার সাথে কিভাবে আমরা কমিউনিকেট করছি তার উপরেই কিন্তু প্রোডাক্টের পাওয়ার ডিপেন্ড করে সেই প্রোডাক্টের ওপরে তোমার যদি বিন্দুমাত্র ট্রাস্ট না থাকে এবং তুমি সেটাকে কিভাবে প্রোগ্রামিং করবে ডেলি সেই নলেজ যদি না থাকে তাহলে ওটা একটি বস্তু হয়েই পড়ে থাকবে ওই বস্তু থেকে তুমি কোনো উপযোগিতা পাবে না আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটাই হয় এবারে গেল এটার এক নম্বর ইউজ এবারে তোমরা এই চাবি কিভাবে ইউজ করতে পারো দ্বিতীয়ভাবে আমরা দেখে নিই এই চাবিটি তোমরা আলমারিতে যেখানে ক্যাশ বক্স বা জামা কাপড়ের স্থান যেখানে টাকা পয়সা রাখছো সেখানেও তোমরা এই চাবিটা পুজো করে একটি লাল সালুর মুড়ে তোমরা রেখে দিতে পারো বা প্রত্যেক দিন সেখান থেকে টাকা বের করার সময় বা কাজে যাওয়ার সময় বা ধন সম্পদ যেখানে তোমরা রাখছো যেখানে শুভ জিনিস রাখছো বা তোমরা কোনো ইনভেস্টমেন্টের পেপার রাখছো দলিল রাখছো এসব জিনিসগুলো সম্পদের মধ্যে পড়ে বা টাকা রাখছো এই জিনিসগুলো ধন এবং সম্পদ অর্থ এবং সম্পদ এসব জায়গাতেও তোমরা এই চাবিটা রাখতে পারো যাতে তোমাদের সম্পত্তি বৃদ্ধি পায় বা নতুন জমি বাড়ি তোমরা আরও কিনতে পারো নতুন নতুন জায়গায় তোমরা ইনভেস্ট করতে পারো এবং সেই ইনভেস্টমেন্ট তোমাদের কাছে কয়েক গুণ হয়ে ফেরত আসে এবং সেটা কিসের মাধ্যমে আসবে সেটা কুবেরের কৃপা এবং মা লক্ষ্মীর কৃপা দ্বারাই কিন্তু আসা সম্ভব তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় ডিভাইনকে যখন আমরা একটা বিশেষ রূপে কল্পনা করবো এবং সেভাবে প্রোগ্রামিং করবো তখনই আমাদের কাছে নতুন নতুন সম্পদ সম্পত্তি সুখ ঐশ্বর্য এগুলো কানেক্ট হতে থাকে তো সেইখানেও তোমরা রাখতে পারো আর সেই আলমারি স্থান উত্তর অথবা উত্তর পূর্ব দিকে হলে সব থেকে ভালো সেখানেও তোমাদের এই কুবেরের চাবিটা ভীষণভাবে কাজে দেবে সুতরাং এই দুটো ইউজের মধ্যে যার যেটা সুবিধা সে সেইভাবে ইউজ করতে পারো এই চাবি এবং যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা নিতে চাই তারা অবশ্যই গীতা ফাউন্ডেশনে যোগাযোগ করে নেবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমাদের নাম ছবি লিখে তোমাদের মনস্কামনা লিখে শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্টই নেবে মার্কেটে একই রকমের দেখতে অনেক ন্যূনতম মূল্যে বিভিন্ন রকমের জিনিস আছে যার দ্বারা খুব একটা এফেক্ট তোমাদের হবে না যার মধ্যে এনার্জাইজড করা থাকবে যে প্রোডাক্ট এবং যেটা অ্যাক্টিভেটেড সেই প্রোডাক্টই তোমাদের সঠিক কাজ দিতে পারে যার মধ্যে কিনা সেই ব্যক্তির জন্য বিশেষভাবে হিলিং করা রয়েছে আদারওয়াইজ শুধু শুধু কিনে কোনো রকমের কাজ যদি তোমাদের না হয় তাহলে টাকাটা ভুল জায়গায় অনেক সময় নষ্ট হতে পারে সেই জন্য দেখে শুনে যারা তোমরা এই ধরনের কোর্স করেছো নলেজ রাখছো তারা নিতে পারো যে কোনো জায়গা থেকে যাদের তোমাদের নলেজ আছে আর যাদের নেই নতুনভাবে ভাবছো তারা যে কোনো সময় হেল্পের জন্য গীতা ফাউন্ডেশনে যোগাযোগ করতে পারো আর এই ধরনের আদার হিলিং প্রোডাক্টের নলেজ সম্পর্কিত বিষয় যারা ইন্টারেস্টেড আরও জানতে চাইছো তারা ক্রিস্টাল হিলিং থেরাপির প্রফেশনাল কোর্স তোমরা করতে পারো এবং এই কোর্সের মাধ্যমে তোমাদের যে উপকারটা হবে যে এই কোর্স করার পরে তোমরা নিজের সুবিধা মতো নিজের ক্লায়েন্টদের এই উপদেশ দিতে পারবে এবং তার থেকে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ ফিজ নিয়ে এটাকে ক্যারিয়ার হিসাবেও তোমরা সাকসেসফুলি স্ট্যাবলিশ করতে পারবে সুতরাং তোমাদের যাদের মনে হচ্ছে যে এই চ্যানেলে তোমরা এই ধরনের উপকারী ভিডিও আরও পেতে চাও চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ